কি ব্যাপার আজ একেবারে রাস্তায় দাঁড়িয়ে? তোমার অপেক্ষা করছিলাম। তা কি, নাকি গুরুজি শাখামৃগকে শাস্তি দিয়েছেন এক পায়ে দাঁড়ানো? একদম ভালো ছো না, কিন্তু আমাকে তুমি এভাবে বাঁদর বলবে না। তা ঠিক, তারা এখন আপত্তি তো করতেই পারে, কিন্তু ওই শাখামৃগ ডাকটা কিন্তু খুব মিষ্টি। শোনো, আমি কিন্তু এবার খুব রেগে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, এই রাগারাগি পরে হবে, এখন চল। এক মিনিট এক মিনিট, কি হলো? আশ্চর্য, এখানে কেন দাঁড়িয়ে আছি সেটাই তো বলা হলো না। বলো কেন দাঁড়িয়ে আছো? তোমাকে একটা জিনিস দেবার আছে। আমাকে কি দেবে? সামান্য কিছু। কেন দেবে? আমার ইচ্ছে, আমার বন্ধু গানের কম্পিটিশন জিতলো, তাই। কম্পিটিশনে জেতার জন্য? হ্যাঁ, দেখো তোমার কাছে ব্যাপারটা হেলাফেলার হতে পারে, কিন্তু আমার খুব আনন্দ হয়েছে তোমার জেতায়, তাই দিচ্ছি। বুঝলাম, তা সেটা এখানেই দিতে হবে? এমন সামান্য উপহার দেওয়ার জন্য হয়তো গুরুজির কাছে বকুনি খেতে পারি। আরে অদ্ভুত কথা তো। ঠিক আছে, দাও, কি দেবে? কি আছে তো? দেখোই না বের করে। দামি কিছু যদি হয়ে থাকে খুব বকুনি খাবে বলে দিচ্ছি। দেখো না, বাহ, খুব সুন্দর। পছন্দ হয়েছে? খুব, থ্যাংক ইউ। বলো তো, এটার নাম কি? ড্রিম ক্যাচার। দেখো, এটা কিসের সিম্বল আমি জানি না, তবে হ্যাঁ, এর নামটা আমার বেশ পছন্দ। আমার কি মনে হয় বলো তো, এটা আমাদের সুন্দর সুন্দর স্বপ্নগুলোকে ধরে রাখে, আঁকলে রাখে, সেগুলোকে যেতে দেয় না, বুঝলে? আবার নতুন কোনো সুন্দর স্বপ্ন ধরে আনে, এই খপ করে। এই দেখো, এদিক দিয়ে একটা স্বপ্ন চলে যাচ্ছে, খপ করে ধরলো। ওদিক দিয়ে একটা স্বপ্ন চলে যাচ্ছে, খপ করে ধরলো। তুমি এটা তোমার ঘরে রাখবে, তাহলেই দেখবে কোনো ভালো স্বপ্ন তোমাকে ছেড়ে যাবে না। থ্যাংক ইউ। এই, আর একটা জিনিস আছে। আবার কি? জিষ্ণু, তুমি তো বড্ড বাড়াবাড়ি করছো। দেখো না, আবার কি? বাহ, ভালো লেগেছে? খুব সুন্দর, থ্যাংক ইউ। তা কত খরচা করলে আমার জন্য? কম্পিটিশনে রানার্স আপ হয়ে অনেকগুলো টাকাই তো পেয়েছিলাম ক্যাশ। তো সব উড়িয়ে দিলে? না না, এটা আমি কিনিনি, এটা আমি নিজে বানিয়েছি তোমার জন্য। চলো। বাহ বাহ, চমৎকার চমৎকার। তোমাদের গান শুনলে আমার মাঝে মাঝে মনে হয় যে আমি শিক্ষক থেকে শ্রোতা হয়ে যাই।
গুরুজি, এইসব বলে কিন্তু ফাঁকি দিলে হবে না, আমাদের এখনো অনেক কিছু শেখা বাকি। এই শোনো, তোমাদের জন্য একটা খবর আছে। গুরুজি প্লিজ, আর কোনো প্রতিযোগিতা নয়, এবার থেকে আমি শুধুই গান শিখতে চাই আর গান গাইতে চাই। আরে না না, প্রতিযোগিতা নয়, তবে আমার মনে হচ্ছে যে পরপর দুটো প্রতিযোগিতায় তোমাদের ডুয়েট গান শুনে বেশ কিছু মানুষের মন ছুঁয়েছে। তাই কেউ কিছু বলেছে? বলেছে মানে প্রস্তাব এসেছে একাধিক। আর যেহেতু সবাই জানে যে তোমরা আমার ছাত্রছাত্রী, তাই তোমাদের কাছে সরাসরি না বলে আমার কাছে বলেছে, মানে আমার কোনো আপত্তি আছে কি না। গুরুজি প্রস্তাব বলতে ঠিক কিরকম? তোমাদের ডুয়েট অনুষ্ঠানের জন্য তিনজন উদ্যোক্তা আমার কাছে এসেছেন। গুরুজি আমরা আগে শিক্ষা শেষ করি, তারপর না হয় অনুষ্ঠানের কথা ভাবা যাবে। মেঘ, সঙ্গীত এমন একটা জিনিস যার শেখা কোনোদিন শেষ হয় না। আমি নিজেই তো এখনো শিখি। আমি আগের কথা আবার বলছি যে গান এমন জিনিস যে তুমি যত গাইবে, যত শ্রোতা শুনবে, তত ভালো। তুমি তোমার নিজের ভুল বুঝতে না পারলেও শ্রোতা তোমাকে ঠিক বুঝিয়ে দেবে যে তোমার কোথায় ভুল হচ্ছে। আমার মনে হয় সব অনুষ্ঠান যদি হাতে নাও নাও, কিছু কিছু অনুষ্ঠান মানে যেগুলো উদ্যোক্তা ভালো সেগুলো নিয়ে ভাবতে পারো। চুপ করে গেলে কেন? আমার তো বেশ ভাবতেই ভালো লাগছে, তুমি আমি অনুষ্ঠান করছি একসাথে আর অনেক অনেক দর্শক বসে আমাদের গান শুনছে। বেশ, তবে গুরুজি আপনি যেটা বলছেন সেটাই হোক, আমি অনুষ্ঠানে গাইব। আচ্ছা দিদিভাই, দেখো তো কল্যাণী নদী আর হয়ে গেছে, চন্দননগরে ভরচাজ কাকারা। হ্যাঁ, চারজন তো, ওরা চারজন। হ্যাঁ বাবা, ওদের তো আবার কুরিয়ারে কার্ড পাঠানো হয়েছে। শোনো, না পাঠালে আবার মুখ ভার করে এসে বলবে, বুঝেছো? সত্যি আমি বুঝতে পারি না, আজকালকার দিনে কাগজ খরচা করে কে কার্ড পাঠায় রে, মেসেজ করলেই তো। জাগে জাগে, ছাড়ো ছাড়ো। আচ্ছা, বাগবাজারের ফুল মামু আর রাঙা মামু। দাঁড়া, বাগবাজার না, বি 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 বি, হ্যাঁ এই তো এই তো। হ্যাঁ, ওরা সাতজন বলা হয়েছে, বলা হয়েছে। আর ওই শোনো না দিদিভাই, নাগপুরের বলো না ওই যে পিসি, শান্তিমাসি, তোমাকে যে আমার বন্ধুদের লিস্ট গুলো দিয়েছিলাম বলেছো তো সবাইকে? এই শোন, তোর ওই লিস্টটা কিন্তু ছোট করতে হবে। হ্যাঁ, মনে হচ্ছে গোটা কলেজকেই বলেছিস। না 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 না, একটা নাম ওই লিস্ট থেকে বাদ যাবে না মা, তাহলে কিন্তু কুরুক্ষেত্র হয়ে যাবে। আরে আমি নাম কাটতে দেবো না কি তোর মাকে? আমার উপর ভরসা রাখ, সব নাম আছে। তোমার উপরেই তো আমার সমস্ত ভরসা আছে জেঠিমণি। তবে তবে, আর আমার বন্ধুদের? ওরে বাবা, তোদের সব বন্ধুদের দুজনেরই, তোদের যত বন্ধুদের লিস্ট ধরে সবাইকে বলা হয়েছে। হ্যাঁ রে নীল, তোর বন্ধুদের বলবি না কাউকে? না। কেন নীল, না কেন? থাক কাকিমণি, এটা নিয়ে হাজারটা প্রশ্ন তৈরি হবে, ছেড়ে দাও। আমি একটা কথা বলি, তোমরা বোধহয় একজনদের নিমন্ত্রণ করতে ভুলেই গেছো। কাদের কথা বলছো মা? মেঘ দিদি ভাইয়ের বাবা মাকে কি বলা হয়েছে? মা বলছে যে ওদের এখন ডিভোর্সের কথা চলছে, এর মধ্যে ডিভোর্সের কথা চলছে, এখনো তো হয়নি। আর তাছাড়া তোমরা তাদের বাড়ি আর এক মেয়েকে এ বাড়িতে আনার কথা ভাবছো, কাজেই তাদের বলাটা আমার তো মনে হয় তোমাদের উচিত। হ্যাঁ ঠিক কথাই তো, ওদের বাড়িতে তাহলে তিনজন না? কালকে আমরা গিয়ে বলে আসবো। তিনজন কে কে? কেন, ময়ূরী আর ওর বাবা মা? মেঘ দিদি ভাই কিন্তু এখনো এই বাড়ির বড় বউ। এটা কিন্তু তুমি বড্ড বাড়াবাড়ি করছো। গিনি আর রূপের বিয়েতে তুমি মেঘকে ডাকবে, সেখানে আবার একটা সিন ক্রিয়েটেড হবে, কেন? বড় বৌমা, সিন ক্রিয়েট যাতে আত্মীয় স্বজন সবার সামনে না হয় আমি সেটাই চাইছি। দেখো সকলকে তো জানাবার দরকার নেই ডিভোর্স টিভোর্স এসবের ব্যাপার, এত কথার তো দরকারই নেই। তাছাড়া মেঘ দিদি ভাই আসলে তো এত কথা উঠবেও না, বরং না আসলে প্রশ্ন করবে সবাই।
না না, কেউ কোনো প্রশ্ন করুক বা না করুক, মেঘ কোনোভাবেই আমার বিয়েতে আসবে না ঠাকুর। আর ও এখানে এলে রূপ কমফোর্টেবল হতে পারবে না, সেটা সব থেকে বড় কথা। তুমি কি চাও বলো তো? মেঘ আবার এখানে আসুক, তারপর আবার রূপের সঙ্গে কিছু একটা করার চেষ্টা করুক। মেঘ এখানে আসবে না ঠাম্মি। ঠাম্মি, মেঘ আসবে না এ বাড়িতে, ওকে ইনভাইট করা হবে না। ওকে যখন আসতে বলা হয়েছিল সব কিছু ক্লারিফাই করার জন্য, আসেনি তো, তাহলে এখনও আসবে না, এটা ফাইনাল। সে আসবে কি আসবে না সেটা সে ঠিক করবে, কিন্তু আসতে তাকে বলা হবে। আমি তোমার কি হয়েছে বলো তো? ওই মেয়েটার জন্য তুমি বাড়ির সকলকে একটা বিশ্রী অবস্থার মধ্যে ফেলতে চাও? ওই মেয়েটার জন্য তোমার এত দরদ যে বাড়ির সকলের সুবিধা অসুবিধা তোমার কাছে কোনো ব্যাপার নয়। আমি দেখো, মেঘ যদি আসে তাহলে কিন্তু আমি এই বিয়ে বাড়িতে থাকবো। ওই মেয়েটার জন্য তুই কেন আমার বিয়ের আনন্দটা স্পয়েল করবি? স্পয়েলটা আমি করছি না, ঠাম্মি করছে। আর মেঘ দিদিভাইকে বলা না হলে আমি থাকবো না এই বিয়েতে। তোমাদের যদি আমার কথা মানতে অসুবিধা হয় তাহলে এই বিয়ের অনুষ্ঠানে থাকার কোনো মানেই হয় না। বাহ বাহ, খুব ভালো কথা। তার মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে আমার বিয়েতে হয় আমার দাদা ভাই থাকবে, নয়তো আমার ঠাম্মি থাকবে। এই ঠাম্মি, তুমি কি চাইছো এরকম একটা সিচুয়েশন তৈরি হোক? এক মিনিট দাঁড়া নীল, বিয়ে বাড়িতে অনেক লোক আসবে, তার মধ্যে একজন মেঘ কোথায় লুকিয়ে আছে সেটা তোমার চোখেও পড়বে। মা যখন চাইছে তখন বলা হোক, আর তার নিজের যদি লজ্জা শরম থাকে সে নিজেই আসবে। হ্যাঁ মা, তুমি বলো, তোমার যা কিছু বলো। বেশ, মেঘ দিদি ভাই আসবি, আসতে তাকে হবি। ঠাকুর, আমি প্রাণপণে চাই ওরা দুটিতে মুখোমুখি হোক। আচ্ছা, বিয়ে বাড়িতে ওদের দেখা হলে পুরনো কথাগুলো কি ওদের মনে পড়বে না? একটু একটু কি আলাদা করে নৃভিতে দুজনে কথা বলবে না? এত কিছু পর মনে হয় ওরা দুটোতে মিললে সব ভুল বোঝাবুঝিগুলো একবার সরিয়ে ওরা দুটিতে কথা বললে সব মিটে যাবে। আমি আমি তো সেই চেষ্টাটুকুই করছি। না, আমি নিজে যাব তার কাছে, আমার কথা সে ফেলতে পারবে না, সে আমি জানি। নীল, আই এম সো সরি, আমার জন্য তোমার অনেক লেট হয়ে গেল বলো। আসলে পার্লারে এত সময় লাগবে আমি বুঝতেই পারিনি। না না, ইটস ওকে, আমি তো বাড়িতে রেস্ট নিচ্ছিলাম। আচ্ছা, এগুলো তো আমি ধরে নিচ্ছি, হালকাই তো। কেন, আমি এগুলো নিয়ে গেলে আজকে এক কাপ কফি খাওয়াবে না আমাকে? শুধু কফি খাবে তো? হ্যাঁ, আজকে এক কাপ কফি খাবো। চল চল। কি, আরে মেঘ, কি ব্যাপার? তুই এখানে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? প্লিজ ডোন্ট টেল মি তুই এখানে দাঁড়িয়ে আমাদের কথা শোনার চেষ্টা করছিলি। ছাড়ো নীল, চলো চলো। মেঘ, আমি একদিন টার্গেট সেট করেছিলাম, আমাকে নামাতে এসে নীল এই বাড়িতে আমার ঘরে বসে আমার সঙ্গে গল্প করবে। আজ সেই টার্গেট আমি মিট করলাম। পরের টার্গেট নীলের সঙ্গে ফুলশয্যা।
মা, মা কি আছে? তুমি এই শাড়িটাই পরে থাকবে? তো কি পরবো, বেনারসি পরে আসবো? এটা তো বাড়ির শাড়ি, এটা একটু চেঞ্জ করে নাও না। ওরা ওরা এসে এটা দেখলে কি ভাববে? বাড়িতে বাড়ির শাড়ি পরবো না কি পরবো, ওদের ভালো লাগলো কি না লাগলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। ময়ূরী, তুই ওদেরকে মানা করে দিলি না কেন আসতে? আমার সব ভালো লাগে না, ওরা আসবে আমার ইচ্ছে করবে না, তাও হাসি হাসি মুখে কথা বলতে হবে, বিরক্তিকর। আরে আশ্চর্য তো, ওদেরকে আমি আসতে মানা করি কিভাবে? আর ওদের বাড়িতে বিয়ে, মানে নীলের বোনের বিয়ে, আর আমার মা বাবাকে নিমন্ত্রণ করবেন, এটা তুমি কি বলছো বলো তো? আর কেন এরকম করছো, আমার খারাপ লাগছে না নাকি? তুমি কিন্তু এক্সপেক্ট করো না যে আমি ওই বিয়ে বাড়িতে যাব। তোমার মা কি করবেন তিনি জানেন, কিন্তু আমি যাচ্ছি না। বাবি জানো, আমার মাঝে মাঝে খুব দুঃখ হয় নিজের জন্যই, যে আমি কতটা আনলাকি। আমার বাবি আমার কোনো আনন্দে শরিক হয় না, কখনো না। আমি জানি তুমি কেন যাবে না, কারণ মেঘ আর নীলের ডিভোর্স হচ্ছে, তাই তো? তুমি গেলে মেঘের দুঃখ হবে, তাই জন্য তুমি যাবে না। কিন্তু তুমি না গেলে আমার দুঃখ হবে, সেটা তোমার কাছে কিচ্ছু না। তুই যেচে অশান্তিটা ডেকে আনলি কেন? ওরা যখন বললো আমাদের বাড়িতে আসবে, তুই কেন বলে দিলি না যে দরকার নেই? কেন বলে দেবো মা, কেন দরকার নেই? আমার তো মনে হয়েছে দরকার আছে, অফকোর্স দরকার আছে। আর মা বাবি, তোমরা এটা কেন মেনে নিতে পারছো না যে নীলের সঙ্গে মেঘের বিয়েটা একটা ভুল, একটা তাৎক্ষণিক উত্তেজনায় ঘটে যাওয়া ভুল? মা, নীল শুধু আমাকে ভালোবাসে। হ্যাঁ, এতদিন পরেও ও শুধু আমাকেই ভালোবেসেছে। তোমার মধ্যে যদি এতটুকু আত্মসম্মান বোধ থাকতো, তাহলে তুমি নীলের ভালোবাসা নিয়ে বড়াই করতে না। যে ছেলেটি তোমাকে এতবার এত রকম ভাবে অপমান করেছে, সে হঠাৎ তোমাকে কেন ভালোবাসতে চাইছে এই প্রশ্নটা জাগতো। অবশ্য আত্মসম্মান বোধ থাকলে, থাকলে তো আর। বাবি, আমার কাছে আমার আত্মসম্মানের থেকেও অনেক বেশি বড় নীলের ভালোবাসা, সেটা আমি কোনোভাবেই হারাতে চাই না। তুমি নিশ্চিত যে নীল বলে ছেলেটি তোমাকে ভালোবাসে? ও আদম কাউকে ভালোবাসার ক্ষমতা রাখে কি? বাবি প্লিজ, আমি যদি বলি মেঘকে আঘাত করতে স্রেফ তোমাকে ব্যবহার করছে, মেঘ যে ওকে রিফিউজ করেছে, ওর কাছে ফিরে যেতে অস্বীকার করেছে, তার প্রতিশোধ নেবার জন্য ও তোমাকে ব্যবহার করছে, এটা যদি বলি? তুমি ভুল করছো, এরকম কিছু না। হ্যাঁ, যতদিন নীল জানতো না মেঘ আমাকে ব্ল্যাকমেইল করে কথাগুলো বলিয়েছে, ততদিন হয়তো ওর মনের মধ্যে একটা অপরাধ বোধ কাজ করছিল, তাই জন্যই ও হয়তো আমাকে ওগুলো বলেছিল। এরপর যখন ও জানবে যে ব্ল্যাকমেইলের যে গল্পটা তুমি ফেঁদেছো সেটা তোমার সাজানো মিথ্যে, তখন ও কি করবে? আবার মেঘের কাছে ছুটে যাবে, তাই তো? বাবি,
ওই কথাগুলো গল্পও না, ওগুলো কি ওই মিথ্যেও না। কথাটা আমার কাছে এত জোর দিয়ে বলার কিছু নেই, নিজের কাছে বল। জোর দিয়ে কিছু বললেই সেটা সত্যি হয়ে যায় না। এই বুড়ি এখানে কেন? এসো 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 জেঠিমণি, এসো না ঠাম্মা, এসো জেঠিমণি, বসো ঠাম্মা, বসো না প্লিজ। কি অবস্থা, বসো কাকুমণি, বসো না। আজকের মধ্যে সারা শহর চষে আমাকে নেমন্তন্ন করে ফেলতে হবে। আজকাল অবশ্যই এগুলো সবই মোবাইলে বা মেলে হয়ে যায়, কিন্তু কিছু কিছু আত্মীয় স্বজন তো রয়েছেন যেখানে যাওয়াটা দরকার। আসলে সেসব বরং পরে হবে। হ্যাঁ, সেসবের দিন তো আসছেই।